দর্শক আসসালামু আলাইকুম। সিলেটর টিভির পক্ষ থেকে আর সবাই প্রীতি ও শুভেচ্ছা জানাইলাম। দর্শক আমরা আজকে আইছি সিলেটর কয়টা বেদে পল্লী এরিয়াত। তো আপনারা জানেন বর্তমানে লকডাউন চলে, এই অবস্থায় বেদে পল্লীর যারা আছে তারা কিভাবে চলে, তাদের সংসার কিভাবে চলে, এই নিয়ে আজকে আমরা একটা ভিডিও করবো। আপনারা শেষ পর্যন্ত আমরা ভিডিওটা দেখব। সমাজের সবচাইতে অবহেলিত এই বেদে পল্লীর মানুষগুলা, আমরা যাইতেও তারা আমরা প্রশ্ন করে আমরা কেনে আইসি, কী কারণে আইসি। আমরা তারা কইলাম যে আপনারা কিছু ভিডিও আমরা করতাম, আপনারা কীভাবে আসেন, কীরকম চলরা। তো আমরা উত্তর দিল, ভাই ভিডিও করে কী হইত, আমরা এক চার দিন তিন দিন ধরে না হইয়া আছি, সেও আমরা রেজিকাই না, আমরা কিলা আছি, কীরকম আছি, আমরা কিলা চলের, এরকম অনেক ভিডিও মানুষে করছে কিন্তু আমরা সাহায্য সহযোগিতা পাইছি না। আমরা ভিডিও করতে গিয়া জানতাম বললাম এরকম অনেক বাচ্চা হল দুয়ক তিনক না খাইয়া আছে, তার পেটও দানা পানি এখন পর্যন্ত পড়ছে না। তারপরে আমরা একে একে তাদের দুঃখ কষ্টের কথা আমরা লগে শেয়ার করলাম। ভাই খানি টানি কিচ্ছু নাই ভাই, লকডাউনে বাচ্চা কাচ্চালি চলাফিরে অনেক কষ্ট, কত কষ্ট হয় আমাদের ভাই। এক বেলা যদি ডাইল ভাত খাই আর এক বেলা দোকান বাকি এনে চিরা মুড়ি খাই দিন কাটাই ভাই। বাইরে লকডাউনের লেগে ব্যবসা বাণিজ্য নাই, আমরা কি করে খাবো ভাই? বাচ্চা কাচ্চা দেখো না, ও না খাওয়া নাই। আজকে থেকে যতগুলি মানুষ আছে আমাদেরকে লাইফের দেখাবার জন্য অথবা গণ্যমান্য ব্যক্তিদের দেখার জন্য উপর লেভেলে যাওয়ার জন্য আমাদের সাহায্য দেবে, এটা দেবে এটা দেবে, কিন্তু খালি আমাদের খালি তুলে নেই, কিন্তু আমাদের খালি দিচ্ছে না। কেন দেয় না? আমাদের এই আশা দিচ্ছে কিসের জন্য? এই যে আমাদের আমরা গ্যারাম করতে পারতেছি না, কোন জায়গায় যেতে পারতেছি না, গেলেই 200 টাকা 400 টাকা জরিমানা লাগতেছে, এইসব লাগতেছে, মেয়ে লোকলাভ কোন জায়গায় বসতে পারতেছে না, তাও তো একটা আমাদের সরকার দেখতেছে না। কিসের জন্য? আমাদের জন্য নিয়ে আমাদের খেলা করতেছে। দেবেন না দেবেন না, অর্থাৎ আমাদের বলে আপনাদের নাম দেন, তো দস্তখত দেন, তো ওইটা দেন এটা দেন, অনেক নানান বি আমাদের নিয়ে করে, তো এইসব কোনো দেখার মানে আছে? বলছে যে আগে একবার আসলে একটা লাইফ নিয়ে এসে বলছে ভাই আপনাদের বলেন কোনো সমস্যা, আমরা দুই তিন দিনের মধ্যে আপনাদের সাহায্য করবো, কিন্তু আজকে গত 4 মাস হয়ে গেছে নাই, কেন নাই? তো এইসব নিয়ে আয় যে আপনি আসছেন বলতেছেন যে আপনি আপনার মনের ব্যথাটা কোন ব্যথা করে তো কোনো লাভ নেই, কেউ তো আমাদের দিবে না রে ভাই। আমরা যা যা বড় এখানে দুদিন থাকি, ওইখানে দুদিন থাকি, ওখানে দুদিন থাকি, যা যা বড় তো সাপ ধরি, মনে করেন রাস্তায় রাস্তায় থাকি, আমরা তো এই দেশের নাগরিক, নাগরিক না? তাহলে ওরা যদি পায় তা আমরা পাবো না কেন? কেন আমরা পাই না? এই দুঃখটাই আমার বোঝাবার চেষ্টা করছি যে আপনাদের কাছে দিয়ে নিয়ে অনুরোধ যে কেন আমাদের নিয়ে এই খেলাটা খেলেন, যদি দেওয়ার হয় তো দিবেন, না দেওয়ার হয় বাদ দিবেন। আগে বাজারে কাজকাম করতাম, তরকারি টরকারি বেচতাম, আবার বাগানে কাজ করতাম, কাপড় উপড়ের ব্যবসা করতাম, টুকটাক যাই পাইতাম বাজারে বিক্রি টিক্রি করতাম। এখন বর্তমানে একবারও লকডাউনে একবারে আমরা বেকার, আমরা খাইতেও পারি না ঠিক মতন। দেখেন অবস্থাটা, আমাদের অবস্থা একবারে ই খারাপ। আর সরকার তো আমাদের এই লবদি কোনো সহযোগিতা করে নাই, অনেকজন অনেক কিছু করতেছে, কোনো কিছুই আমরা এই লবদি পাই নাই। আর ঈদে অনেক খারাপের দিন গেছে, বাচ্চা কাচ্চা অনেক আছে, কোনো ব্যবস্থা হয় নাই, সরকার থেকে কোনো আমরা দান টান পাই নাই, এই লবদে আমরা বেকার, একমাত্র উপর আল্লাহ জানে আমরা কিভাবে চলতেছি। অবস্থার কি করবো, সকাল থেকে কিছু খাই না, লকডাউন, মানুষের বাড়িতে যাই ব্যবসা করতে পারি না, মানুষের বলে করোনা আশ্রাইব, মানুষের বাড়িতে গেলে খেদাই দে, তো সকাল থেকে ভাত পাক করি নেই, যখন ভাগ করবো কালকে সকালে আবার এইটা আমি ভাগ করবো খাবো। আমাদের সরকারও জিগায় না, কোন পাবলিকও এসে আমাদের একটা জিগায় নেই জায়গায়, এরকম বাজে আমরা মানুষে আছি, এমন জায়গায় আরেকজনের জায়গার ভিতরে আমরা পুড়ে আছি, মানে এখানের ভিতরে এইভাবেই আমরা বসবাস করতেছি, বহুত কষ্টের ভিতরে, যেমন একটা দজগের ভিতরে আমরা বসবাস করতেছি। এই অবহেলিত মানুষের পাশে আমরা দাঁড়াই, আমরাও মানুষ, তারাও মানুষ, তারা খুব কষ্টে আছে, আমরা যতটুকু দেখছি তারা গেছে আমরা জানছি খুবই কষ্টের মধ্যে আছে। আমরা সরকারের প্রতি অনুরোধ থাকব, এবং আমাদের যারা সিলেটের প্রভাবশালী মানুষ আছেন, যারা ধনী আছেন, অবশ্যই তারা পাশে আমরা দাঁড়াইতাম। তো সবাই তারা পাশে দাঁড়াইবা এই প্রত্যাশা রেখে আমি আপনার কাছ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা, স্বাস্থ্যবিধি মানিয়া চলবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।